ইয়াজুজ এবং মাজুজ দুটি গোত্রের নাম। তারা আবার গোগ ম্যাগোগ নামেও পরিচিত, যারা প্রকৃতিকভাবে দুষ্ট, বন্য এবং অমানবিক ছিল। এই উপজাতিরা একটি এলাকার বাসিন্দাদের জন্য ধ্বংস এবং মহাদুর্দশা সৃষ্টি করেছিল। তারা পশুর মতো কাজ করেছে, তাদের ফসল ধ্বংস করেছে, তাদের লোকদের হত্যা করেছে এবং এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। এটি সেই সময় ছিল যখন রাজা জুলকারনাইন একজন মুসলিম রাজা হিসেবে বিশ্বের একটি বড় অংশ শাসন করেছিলেন। একদিন তিনি যখন বিশ্ব ভ্রমণ করেছিলেন, তখন তিনি একটি পাহাড়ের সামনে এসেছিলেন যেখানে লোকেরা তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিল। তারা ইয়াজুজ ও মাজুজ থেকে মুক্তি পেতে সাহায্য করার জন্য জোর দিয়েছিল। তারপর তাদের কথাতে রাজি হন এবং লোহার টুকরো দিয়ে পাহাড়ের ফাটল বন্ধ করার সিদ্ধান্ত নেন। এভাবে এই গোত্রকে সেখানে বন্দি করা হয়। এভাবে ইয়াজুজ মাজুজ দেয়ালের আড়ালে বন্দি হল। প্রাচীরটি আজও বিদ্যমান এবং বিভিন্ন উৎস রয়েছে যা ইয়াজুজ মাজুজ প্রাচীরে সম্ভাব্য অবস্থান দাবি করে। এরপর থেকে ইয়াজুজ এবং মাজুজের লোকেরা প্রতিদিন খনন করে যতক্ষণ না তারা প্রায় সূর্যের আলো দেখতে পায়। তাদের দায়িত্বে থাকা একজন বলে, ফিরে যান এবং আমরা আগামীকাল এটি খনন করব। অতঃপর আল্লাহ তা ফিরিয়ে দেন, আগের চেয়ে শক্তিশালী। এটা চলতে থাকবে যতক্ষণ না তাদের সময় আসবে না। একটা সময় তারা মানুষের বিরুদ্ধে লড়াই করবে, তারা পূর্ণ শক্তি নিয়ে আবির্ভূত হবে এবং বিশ্বে ব্যাপক হুমকি সৃষ্টি করবে। ইয়াজুজ মাজুজ বিনা কারণে অনেক লোককে হত্যা করবে বলে বিশ্ব এক ভয়াবহ সময়ের মুখোমুখি হবে। তারা প্রাচীর ভাঙ্গার পর ইয়াজুজ মাজুজ প্রতিটি পাহাড় থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসবে। একটি হাদিসে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ কোনো পানির পাশ দিয়ে যাবে না, কিন্তু তারা তা পান করবে। তারা কোনো কিছু দিয়ে যাবে না, কিন্তু তা নষ্ট করবে। তাদের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে এবং মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কিছু লোক ছাড়া সবাইকে হত্যা করবে। ইয়াজুজ মাজুজ ভ্রমণ করবে যতক্ষণ না তারা বাইতুল মাকদিসের একটি পাহাড়ে পৌঁছাবে। তারা বলবে, আমরা যারা পৃথিবীতে ছিল তাদের হত্যা করেছি, এসো আমরা আকাশে যারা আছে তাদের হত্যা করি। তারা তাদের তীর আকাশে নিক্ষেপ করবে, ফলে আল্লাহ তাদের তীরগুলো রক্তে লাল করে তাদের কাছে ফিরিয়ে দেবেন। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে দোয়া করবেন। অতঃপর আকাশ বৃষ্টি বর্ষণ করবে যা তাদেরকে বহন করে সাগরে নিক্ষেপ করবে। অতঃপর পর্বতগুলো ধুলোয় পরিণত হবে এবং পৃথিবী আড়ালের মতো বিস্তৃত হবে। কিছু লোক বিশ্বাস করে যে ইয়াজুজ মাজুজ বারমোনা ট্রায়াঙ্গেলে কোথাও অবস্থিত, যেখানে সর্বশেষ প্রযুক্তি তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। পরিশেষে আমি বলতে চাই যে সঠিক ইয়াজুজ মাজুজ প্রাচীরের অবস্থানটি কারো দ্বারা জানা বা প্রমাণিত নয় এবং এটি একটি রহস্য রয়ে গেছে।